ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। সেটাকে মাথায় রেখে আপনারা সুন্দর করে লাইনে দাঁড়িয়ে উৎসবের মতো ভোট দেবেন, এটাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের আবেদন। আপনারা জানেন নরেন্দ্র মোদীজি, তিনি এবারও নির্বাচনে প্রথম দিন থেকে পুরো নির্বাচনী প্রচারের নেতৃত্ব দিচ্ছেন। নরেন্দ্র মোদীজি সব সভাতে বলছেন, 10 বছর পরে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন খেলা হবে, আর আমরা বলছি খেলা খতম হয়ে গেছে, শুরু হবে বিকাশ মানে উন্নয়ন। তৃণমূল বলছে খেলা হবে, আর বিজেপি বলছে বিকাশ হবে উন্নয়ন হবে, এই দুটো হচ্ছে তফাৎ। একটা মুখ্যমন্ত্রী তার হাতে রিপোর্ট কার্ড নেই 10 বছরে, একটা মুখ্যমন্ত্রী এখানে বলছে দুই তপন গত 10 বছর কোনো কাজ করেনি, কিন্তু দুই তপনকে আবার ভোটে দাঁড় করিয়েছেন। যে কাজ করেনি, যার নেত্রী বাতিল বলছেন, জনগণ তাকে কেন ভোট দিয়ে আপনারা জেতাবেন? তাহলে আপনারাও আরো বেশি ভোটে বাতিল করে দেন। লোকসভাতে আপনারা যে পথ দেখিয়েছেন সেই পথকে এগিয়ে নিয়ে যেতে হবে। তৃণমূল কংগ্রেস রকেট চট্টোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে কিছু বলতে পারছে না, একটা কথাই বলছে যে লগন চট্টোপাধ্যায় সাংসদ মাত্র অল্প দিনে, তার মধ্যে 1 বছর গেছে কোভিডের জন্য। কোভিডের কারণে গত 5 মাস থেকে আপনারা জানেন অনেক দিন লকডাউন ছিল, মাসের পর মাস লকডাউন ছিল, কিন্তু এই মহিলা নেত্রী সাংসদ আপনাদের পাশে বারে বারে ছুটে এসেছেন। গত দুর্গাপূজার সময় পাশে চন্দননগরের তেলেরই পাড়াতে কি হয়েছিল আমি সে কথা উল্লেখ করতে চাই না, খুব স্পর্শকাতর বিষয় যে আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। সেই দিন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এবং আমাদের সাংসদ রকেট চট্টোপাধ্যায় দুজনে মিলে আত্ম মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এবং তিনি প্রতিবাদ করেছিলেন। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি প্রত্যেক দিন একটা করে ব্যান্ডেজ ব্যবহার করে বেরোচ্ছেন বাড়ি থেকে, তিনি ভাঙা পা দেখাচ্ছেন, তার ভাঙা পায়ের এক্সরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এক্সরে তিনি দেখাতে পারছেন না। আমরা তো উনার পা দেখতে রাজি নই, আমরা দেখতে রাজি কি মাননীয় বেরোবেন বাড়ি থেকে, দুটো হাতে দুটো রিপোর্ট কার্ড থাকবে, কত বেকার যুবক যুবতীকে আপনি চাকরি দিয়েছেন তার হিসাব আপনি দেবেন, কত শিল্প এনেছেন, কত বিনিয়োগ এসেছে তার হিসাব আপনি দেবেন, আপনি গ্রামকে শহরকে কিভাবে সাজিয়েছেন তার হিসাব আপনি দেবেন, আপনি পশ্চিমবাংলায় কতগুলো আধুনিক মানের হসপিটাল তৈরি করেছেন তার হিসাব আপনি দেবেন, পশ্চিমবাংলায় আপনি কত মানুষকে উন্নয়ন করেছেন, কত শিক্ষা প্রতিষ্ঠান করেছেন তার হিসাব আপনি দেবেন। তা না করে তিনি আজকে তার মুখ্যমন্ত্রী বলছেন খেলা হবে, বলছে আমি তো গোলকিপার, যারা গোল করবে বিরোধীরা সব গোল আটকে দেব। এমন গোলকিপার 1 তারিখ নন্দীগ্রামের ভোটে দেখলেন তো, উনার কথায় দেরি, খেলা শুরু হলো তখন সকাল 7টার সময় ভোট শুরু হলো শুভেন্দু মাঠে, তখন 7টা 16তে বিজেপি প্রার্থী, আঙুলে কালি লাগালাম সকাল 7টা 16তে শুভেন্দু মাঠে থাকলো, আর গোলকিপার ঘর থেকে বেরোলো 1:45, ততক্ষণে তো খেলা শেষ, 70% ভোট পড়ে গেছে, এই তো হচ্ছে গোলকিপারের অবস্থা। তারপরে কি একটা বুঝে বসে থাকলেন, গোয়ালের বুথ বিখ্যাত হয়ে গেছে নামটা, সেই বুঝে বসে থাকলেন বেগম খালেদা জিয়ার মতো হিজাব পরে, হিজাব পরে বসে থাকলেন বেগম খালেদা জিয়া, দু ঘন্টা ধরে ভোট বানচাল করলেন। এই মুখ্যমন্ত্রীকে কেন আপনারা সমর্থন করবেন, যিনি প্রধানমন্ত্রীকে বলেন তুই কে রে, যিনি প্রত্যেকটা সভায় গিয়ে প্রধানমন্ত্রীকে বলছে শালা খুন করে দেবো, শালা ডাকাত, এই ভাষা সংস্কৃতি। আমরা যদি বাবুর বিরুদ্ধে ছাত্র অবস্থায় রাজনীতি করেছি ডানপন্থী, বুদ্ধ বাবুর বিরুদ্ধে নন্দীগ্রামে লড়েছি, আমরা সিদ্ধার্থ শঙ্কর রায়কে ছাত্র অবস্থায় দেখেছি, আমরা বিধান রায় অজয় মুখার্জিকে দেখিনি, কিন্তু আপনারা প্রবীণ হয়তো দেখে থাকতে পারেন, কখনো কোনো মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই ধরনের ভাষা, বিজেপির সর্বভারতীয় সভাপতি তাকে গোলাবাজ হয় বললো, গেলা ঢিল মারলো, গাড়ি ভাঙলো, আর
নিম্বুদ্দিন আকার, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে হুদুল কুতকুন, এই মুখ্যমন্ত্রী তার দলকে সমর্থন করবেন। বাঙালি ভাবুন কেন আমরা চুচুড়া থেকে, জিটি রোড থেকে, নিবেদিতা সেতু থেকে, বিদ্যাসাগর সেতু, এয়ারপোর্ট, সব জায়গায় বড় বড় হাউস ডাউন আমরা দেখে ওদিকে লেখা আছে বাংলার গর্ব মমতা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কি বাংলার গর্ব নন? হরে কৃষ্ণ মন্ত্রের প্রবর্তক শ্রী প্রভু চৈতন্য দেব তিনি কি বাংলার গর্ব নন? শ্রী শ্রী রামকৃষ্ণ দেব তিনি কি বাংলার গর্ব নয়? 1893 সালে শিকাগো ধর্ম সম্মেলনে ভারতবর্ষকে পৃথিবীর সর্বোচ্চ জায়গায় তিনি নিয়ে গেছিলেন স্বামী বিবেকানন্দ, তিনি কি বাংলার গর্ব নয়? আজাদের সরকারের নেতৃত্ব দিয়ে তিনি বলেছিলেন দিল্লি চলো, সেই নেতাজি সুভাষ চন্দ্র বসু কি বাংলার গর্ব নয়? আজকে বাংলার গর্ব মমতা হতে পারে না। আর অনুপ্রেরণা খেলায় তো প্রাণ অস্থাগত, একটা লাইট পোস্ট লাগিয়ে দিয়ে প্রথমে তিনটি কোলা লাগিয়েছিল, সেটা উঠে গেছে কাটমানি, তারপরে বড় বড় লাইট সেটা উঠে গেছে, এখন ছোট নিয়ন লাইট লাগিয়ে দিয়েছে সব জায়গায় কাটমানি। এটা আমার কথা নয়, এখানকার যিনি বিধায়ক অসিত মজুমদার 2 বছর আগে একটি প্রশাসনিক সভায় উঠে দাঁড়িয়ে বলছিলেন দিদি স্টেডিয়ামের জন্য আরেক কিছু টাকা লাগবে, কি বলেছিলেন? কি বলেছিলেন? যে তুমি কি কাটমানি একা খাবে? তাহলে আপনাদের বিজেপিকে আনতে হবে। লোকেশ চট্টোপাধ্যায়কে তার সাংসদ বড় দোষ, সবটা এমএলএ সমান একটা সাংসদ, সেখান থেকে মোদিজি অমিত শাহজি নাড্ডাজি কলকাতায় ফিরিয়ে এনেছেন, চুচুড়ার এমএলএ করতে চাইছেন কেন? কারণ আগামী দিনে পশ্চিমবাংলায় যে সরকার তৈরি হবে সেই সরকারে লোকেশ চট্টোপাধ্যায়ের প্রয়োজনীয়তা আছে, বাংলা গড়ার ক্ষেত্রে তার প্রয়োজনীয়তা আছে। তাই লোকেশ চট্টোপাধ্যায়কে চুচুড়া থেকে জেতাতে হবে, বিপুল ভোটে জেতাতে হবে। এই প্রাচীন শহর তাকে যদি 1 বছরের মধ্যে আমরা সাজাতে না পারি, লোকেশ চট্টোপাধ্যায় লোকসভা থেকে পদত্যাগ করে বা ইলেকশন হবে সেদিন কিন্তু আমরা বিজেপি ভোট চাইতে আসবো না, এই গ্যারেন্টি শুভেন্দু অধিকারী দিয়ে যাচ্ছে আপনাদের কাছে। তাই আপনারা উৎসবের মতো ভোট দেবেন, ভক্ত ফুলে ভোট দেবেন এবং লোকেশ চট্টোপাধ্যায়কে জেতাবেন। ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে ভোট চাইছে না, আমরা 50 দফা প্রতিশ্রুতি দিয়েছি। 1 নম্বর প্রতিশ্রুতি হল পশ্চিমবঙ্গে হারিয়ে যাওয়া গণতন্ত্র ফেরাবো, 110টা পুরসভা কর্পোরেশনে ভোট করেননি মাননীয়া, পঞ্চায়েতে কাউকে নমিনেশন করতে দেননি মাননীয়া, স্কুলের ম্যানেজিং কমিটি তুলে দিয়েছেন, কলেজের ছাত্র সংসদ তুলে দিয়েছেন, আজকে সেই গণতন্ত্র আমরা ফেরাতে চাই। আমরা মহিলাদের চাকরিতে 33% সংরক্ষণ দেব, 18 বছর পূর্ণ হলে বালিকা ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য 1 কোটি 2 লক্ষ টাকা দেব। আমরা প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা পঞ্চায়েতে হেলথ সেন্টার দেব, সুন্দরবনে জঙ্গলমহলে উত্তরবঙ্গে এইমসের মতো হসপিটাল আমরা তৈরি করব, পুরো ইন্দিকনিয়াদের মাসে 3,000 টাকা করে ভাতা দেব। আমরা পশ্চিমবঙ্গে আজকে গ্যাস থেকে পেট্রোলিয়াম প্রোডাক্টের রাজ্য সরকারের যে ট্যাক্স, যে ভ্যাট, সেই ট্যাক্স আমরা কমিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস আপনাদের নাগালের মধ্যে আনবো। মাননীয়া এবং তার দল গ্যাস নিয়ে বড় বড় কথা বলছেন, 2013 সালের থেকে গ্যাসের দাম বাড়েনি, গ্যাসের তথ্য তুলনায় বাড়েনি, গত 4 সপ্তাহ গ্যাসের দাম বাড়েনি, কিছুটা কমেছে, আগামী দিনে গ্যাসের দাম আরো কমবে, কমা উচিত এটা আমি মনে করি। কিন্তু মাননীয়াকে উত্তর দিতে পারবেন, 2011 সালে আপনি যেদিন আসেন ইলেকট্রিকের ইউনিট কত ছিল? ডোমেস্টিক আমি দোকানদারদের কথা বলবো না, কমার্শিয়াল তো আরো বেশি, 12 টাকা করে ডোমেস্টিক ছিল, 2.75 টাকা। আর আজকে মাননীয়া পশ্চিমবাংলায় সিএসসির মাধ্যমে 9 টাকা করে ইউনিট আপনাদের কাছ থেকে নেয়। আজকে মাননীয়া যদি গ্যাসের সিলিন্ডার দেখায় আমরা বলবো সঙ্গে ট্রান্সফরমার নিয়ে বেরোন, আপনি ইলেকট্রিকের ভাড়া বাড়িয়েছেন, রেন্ট বাড়িয়েছেন, এর উত্তর আপনাকে দিতে হবে।
আগামী দিনে প্রত্যেক বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা 14 সাল থেকে মাননীয় বন্ধ রেখেছেন, আমরা চালু করব। 8.5 লক্ষ বিএড পাশ করা ছেলে মেয়ে রাস্তায় ঘুরছে, আমরা করব। প্রত্যেককে যারা কন্ট্রাকচুয়াল চাকরি করেন তাদের চাকরির নিরাপত্তা দিয়ে আমরা এমন বেতন করব যাতে তাদের সংসার চলে। মাননীয় চাকরি মানে কি? 1,500 টাকার গ্রামীণ মিত্রা আর 8,000 টাকার সিভিক ভলেন্টিয়ার, না চলে সংসার। আর সিভিক ভলেন্টিয়ার ছেলেগুলো না পায় ভালো মেয়ে দিয়ে দেওয়ার মতো, এইটা হচ্ছে মাননীয় চাকরি। এই তৃণমূলকে সরাতে হবে পশ্চিমবঙ্গ থেকে, আমরা সোনার বাংলা দেব, ডবল ইঞ্জিন সরকার দেব। এই কয়লা চোর, বালি চোর, পাথর চোর, করোনার টিকা চোর, গত পরশুদিন উলবেড়িয়ায় তৃণমূল নেতার বাড়ি থেকে ইভিএম মেশিন পাওয়া গেছে, ভিভিপ্যাট ইভিএমও চুরি করছে, এদের বিদায় দিতে হবে। শুধু চলাবাজ ভাইপো একা কয়লা থেকে 900 কোটি টাকা তুলেছে। প্রেস কনফারেন্স করে আমি দীনেশ ত্রিবেদী অমিত মালভিয়া তার স্বরূপ তুলে ধরেছি, অডিও টেপ রেকর্ড বিনয় মিশ্র আর গণেশ বাগাড়িয়ার কথোপকথন কি বলছে তারা, যে মাসে মাসে তোলাবাজ ভাই থেকে আসানসোল পুরুলিয়ার কয়লা খনি থেকে লালা নামক একটি তোলাবাজ আরেক বড় তোলাবাজ ভাই থেকে মাসে 40 কোটি টাকা পৌঁছে দেয়, পুলিশ সাহায্য করে। এই অবস্থা থেকে বাংলাকে বাঁচাতে হবে। প্রাইমারি স্কুলের ছোলা থেকে, স্যানিটাইজার থেকে, বাচ্চাদের গরিব বাচ্চাদের ড্রেস থেকে, সব জায়গায় কাটমানি কমিশন আর অনুপ্রেরণার ঠেলায় প্রায় অষ্টাগত কোষকে রাস্তায় নলকূপে সব জায়গায় অনুপ্রেরণা। অনুপ্রেরণা হতে হতে চিড়িয়াখানায় বাঘের বাচ্চা হয়েছে, সেখানেও লেখা আছে মাননীয় অনুপ্রেরণায় ব্যাঘ্র শাসক জন্মগ্রহণ করিয়াছেন। এই অনুপ্রেরণার ঠেলা থেকে বাংলাকে বাঁচাতে গেলে 10 তারিখে পদ্মফুলে ভোট দিতে হবে। কে পেয়েছে মাননীয়া আপনাকে হিন্দু মন্ত্র বলতে? 9.5 বছর তো শোষণ করেছেন, প্রত্যেক বছর ঈদের দিন সকালবেলা হিজাব মাথায় দিয়ে রেড রোডে আপনাকে আমরা দেখতে পাই, আপনাকে দেখতে পাই। আপনাকে হিন্দু মন্ত্র বলার দরকার নেই, আপনি সব দিকে বলছেন বিষ্ণু মাতা। ভগবান নারায়ণ কবে মাতা হলো? ভগবানের লিঙ্গ পরিবর্তন করে দিচ্ছেন মাননীয়া, আর সরস্বতী পুজোর মন্ত্র বলছেন কুচো ভূষ সুইসুত, আমরা শুনিনি কখনো। আমরা তো কুচো যুব সৌভূত বলে পুষ্পাঞ্জলি দিয়েছি, মা চণ্ডীর চণ্ডী পাঠ করতে গিয়ে তিনটি চটকে দিচ্ছে আর কলমাটা ঠিক করছেন, লাই লাই লাল্লা মোহাম্মদের সুলাল। তাই এই দোষণবাদ তৃণমূলকে ছাঁটিয়ে বিদায় করে এর সব স্লোগান বাংলাদেশ থেকে চুরি করা। মা মাটি মানুষ স্লোগান দিয়েছিলেন বেগম খালেদা জিয়া, জয় বাংলা স্লোগান দিয়েছিলেন মুজিবুর রহমান, খেলা হবে স্লোগান দিয়েছিলেন চট্টগ্রামের আওয়ামী লীগের এমপি শামীম ওসমান। তাই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হওয়ার হাত থেকে যদি রুখতে হয় তাহলে রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী চেতনার সরকার, দেশপ্রেমিক সরকার দিতে পারবে। আমাদের আদর্শ নরেন্দ্র মোদীজি আর ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি তৈরি করা ভারতীয় জনতা পার্টি। তাই সবাই মিলে বলুন জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। হরে কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। সোনার বাংলা লড়বে, আসল পরিবর্তন আনবে। আর নেই দরকার কাঠমানির সরকার, তোলাবাজের সরকার, সিন্ডিকেট রাজের সরকার। তাই তো বলি এইবার দরকার, এইবার দরকার। জয় শ্রীরাম। আরেকটা কথা আমার নামে রেকর্ড করে রাখুন, অ্যান্ড্রয়েড মোবাইল নন্দীগ্রামে আমি বেগমকে হারিয়েছি অনেক ভাবে, নিশ্চিন্তে ভাবেন কোথাও আটকাতে পারেনি। বেগম বলছে মহিলা দিয়ে শেয়ার থেকে আটকাও, আমরা বলছি মহিলারা তিলক কেটে তুলসী মুখে দিয়ে সকালবেলা ভোটের লাইনে দাঁড়ান আর জয় শ্রীরাম করতে করতে ভোট করতে ভুলে। জয় শ্রীরাম, জয় শ্রী।
বেনারসির তিন অধ্যায়, রাজখরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, শাহাটিক স্টাইল।